হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি তানজিল মুরাদ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা যারা এই চ্যানেলের ভিডিও দেখেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি পাবেন আর উপকার কিন্তু আপনাদেরই হবে। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। তো মূলত আমি প্রথম মানে টুরিস্ট ভিসা চালু হওয়ার পর আমি ভিসা পাই মূলত 3 মাসের সিঙ্গেল এন্ট্রি। তো 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ওই ভিসাটা ভারতে গিয়ে আসলে নষ্ট করে আসি। নষ্ট করে বলতে ওই ভিসায় যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে আমি আসলে কী করবো, যাবো হচ্ছে টুরিস্ট পারপাসে, যার কারণে আমি আসলে ওই ভিসায় ভারতে যাই, কারণ ওই ভিসায় না গেলে পরবর্তীতে কিন্তু আমার ভিসা পেতে সমস্যা হতো। তো আমি 2 দিন আগে যমুনা ফিউচার পার্কে আসলে পাসপোর্ট জমা দিয়ে আসি, এবং জমা দিতে গিয়ে আমি যে বিষয়টি আসলে খেয়াল করলাম সে বিষয়টি ভিতরে একটি হচ্ছে, ভিসা সেন্টারে ঢোকার আগে আপনাদেরকে অনেক মানুষ পাবেন, তারা বিভিন্নভাবে বলবে যে ভাই আপনাদের পাসপোর্টের ফাইল কমপ্লিট করে দেব, কাগজপত্র কমপ্লিট করে দেব। তার ভিতরে অনেকে আসবে যে আপনারা টাকা জমা দিয়েছেন কিনা, টাকা জমা না দিয়ে থাকলে আপনাদেরকে টাকা জমা দিয়ে দিতে পারি, আপনাদের সুবিধা হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলবে। তো আমি 1 সেকেন্ডের জন্য আসলে এই ট্র্যাপে পড়তে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কি মনে হলো যে না, এই ধরনের ম্যানের কাছ থেকে টাকা জমা না দিয়ে ভিসা মানে যমুনা ফিউচার পার্কে ঢুকতেই আসলে বলবো একদম সামনেই আছে, হচ্ছে আপনারা ভিডিওতে হয়তো দেখতে পারবেন। তো যমুনা ফিউচার পার্কের সামনে কিন্তু এইরকম একটি বুথ আছে, এবং এখানে কিন্তু ভিসার ফি জমা দেওয়া হয়, এবং ভিসার ফি জমা দেওয়ার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইরকম একটি সিল দিয়ে দেওয়া হয় পেইড। আর এখানে আপনারা যদি ভিসার ফি জমা দেন 840 টাকা লাগবে, আর আপনারা যদি নিজের বিকাশ রকেট অথবা ডাস বাংলা নেক্সাস পে দিয়ে পে করেন তাহলে 824 টাকা আসলে মূল ফি সেটা লাগবে। তো যাই হোক, আপনাদেরকে আমার যে মেসেজ সেটা হচ্ছে, এই ধরনের অনেক ম্যান ওখানে ঘোরাফেরা করে, তাদের হাতে আপনাদের পাসপোর্ট ফাইল দিবেন কি না একটু ভাববেন। আর বিশেষ করে টাকা জমা যে বিষয়টা, টাকা জমা যমুনা ভিসার টাকা জমাটা হচ্ছে ফিউচার পার্কের সামনে যে ছোট বুথ আছে তাদের কাছে দিবেন, তাদের কাছ থেকেই আপনারা টাকা জমা দিবেন, তাহলে কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন যে টাকাটা জমা হয়েছে। অন্যথায় এইসব ম্যানদের কাছ থেকে যারা ওখানে ঘোরাফেরা করে এদের কাছে টাকা দিলে কিন্তু ঠকবেন। আর আমি এই ভুলটি করতে করতে বেঁচে গেছি, আর পরে ফেসবুকের গ্রুপে বিভিন্নভাবে দেখলাম যে যারা এইসব ম্যানদের মাধ্যমে টাকা জমা দিয়েছে তাদের টাকাটা ঠিকভাবে হয়তো জমা হয়নি, অথবা যমুনা ভিসার অথবা টাকাটা পৌঁছায়নি। তো এই জন্য বলবো, অথবা টাকাটা পৌঁছায়নি, যার কারণে কিন্তু ভিসার ফাইল জমা দেওয়ার সময় কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছেন, তাদেরকে কিন্তু ডবল টাকা পে করার লেগেছে। তো এই জন্য আপনাদেরকে বলবো, যারা যারা যমুনা ফিউচার পার্কের সামনে ফাইল জমা দিতে আসবেন এইসব ম্যানের ফাঁদে না পড়ে আপনারা হচ্ছে সরাসরি টাকা জমা দেওয়ার যে বুথ আছে ওইখানে টাকা জমা দেবেন, 840 টাকা নিবে পার পাসপোর্ট। তো এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভালো থাকবেন সকলে, দেখাবো আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।